আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আমিন ইসলাম ভাই প্রশ্ন করছেন মালদ্বীপ থেকে প্রশ্ন হল যে আমরা জানি জেনার বিচার কোরআন মাজিদ আল্লাহ উল্লেখ করছেন কিন্তু যারা দর্শনের শিকার হয় এবং যারা র্যাবের শিকার হয় তাদের শাস্তি কি জেনার শাস্তির মতোই নাকি অন্যরকম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলাকিবতির মতো কিন্তু নসাল্লা ওসালাম আল্লাহ রসুলকের মামাবাদ জি সম্মানিত আমনুল ইসলাম বাহারবাই জিনার সম্পর্কে তো আল্লাহ আমি আল্লাহ যেটা বলছেন রাসুলসাল্লাহ সাল্লাম যেটা বলেছেন সেটা আমি আপনি সবাই ভালো জানি এই বিষয়ে ইনশাআল্লাহ জানা আছে আলহামদুলিল্লাহ আর যেটা দর্শন হয় এবং র্যাব কিছিম হয় যে দর্শন দর্শনের মধ্যেও প্রকার আছে কিন্তু মেয়ে ছেলে অনেক সময় হাড়াছলা একসাথে করতেছে এখন দুইজনে ইত্যাদি ইত্যাদি করবে ওই সময় হয়তো একসাথে চলাফেরার কারণে দুজনে কিছু রাজি ছিল কিছু সুযোগ সুবিধা হইতেছে যেগুলি এখন বাংলাদেশের বুকে হইতেছে দর্শন তো এমনিই হয় না যে চলাফেরার কারণে দর্শিত হয়ে গেছে এখন নিজেরা অসহ্য হয়ে গেছে হ্যাঁ ছেলে মেয়ে তো অনেকের সাথেই ভালোবাসা বন্ধুত্ব করে ছেলে ছেলে মেয়ে একসাথে চায় যে একটু ভালোবাসা উপরি উপরি মজা নিতে এই নিতে সেই নিতে কিন্তু আরেকজনের সাথে নিজের সতীত্বকে দিতে চায় এর সাথে দিতে চাইছে না কিন্তু আরেকজনের সাথে নিজের সতীর্থকে দিবে আর এর সাথে একটু খেলাধুলা করবে তাই সুযোগ তো সেই করে দিছে। তো জন্য আসলে অনেক সময় বিষয়গুলি দেখতে হবে রাষ্ট্রপ্রধান দেখবে বা বিষয়গুলি কাজী বা হাকিম বিচার করবে বিষয়গুলি কোনভাবে কিভাবে হয়েছে দর্শনটা বা র্যাবটা কিভাবে হয়েছে এই জন্য ওলামা একরাম এই বিষয়ে বেশ মতানৈক্য করেছেন যে আসলে মূলত দর্শনটা তো জেনার অন্তর্ভুক্ত এই সম্পর্কে বলছেন যে জেনা এটা ব্যবিসার অন্তর্ভুক্ত সুতরাং তাকে ওইভাবে শাস্তি দিতে হবে যদি আপনার যদি বিবাহিত হয় পুরুষটা তাহলে তাকে রজম করে দিতে হবে শাস্তি এটি তার আর যদি অবিবাহিত হয় তাহলে একশো বেতাঘাত করে এক বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে এবং কোন কোনো ওলামা একরাম দেখেন এটাকে বলছেন কি যেমন ইমাম মালিক রহিমা উল্লাহ বলছেন যে আমরা আইনদান আফির রজুল হ্যাঁ বিক্রান সাইবান যে আমাদের কাছে নিয়ম হইল যে কোন মানুষ কোনো পুরুষ যদি কোনো মেয়েকে বাকের অর্থ অবিবাহিত হোক বিবাহিত হোক কোনো মেয়েকে যদি ই করে এরকম ভাবে চুরি করে বা দর্শন করে নিয়ে যায় অর্থাৎ ডাকাতি করে নিয়ে যায় তাহলে কি ইনকার মেয়েটা যদি স্বাধীন না হয় তাহলে পুরো মোহর দিতে হবে তাকে মোহরানা পুরো আদায় করতে হবে আর যদি দাসী হয় তাহলে অর্ধেক মোহর দিবে হ্যাঁ আল অকুবাতে ফিজা আলীকা আল্লাল মুক্তাসিব এবং শাস্তিরা হবে কার যে পুরুষ এরা যে জোর করে জুলুম করে নিয়ে গেছে ওলা ওকুবাত আল্লাল মুক্তাসিবাতে ফিজা আলিকা করলি যাকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ মেয়ের উপরে কোনো শাস্তি নেই এটা ইমা মালিক রহিমা মতে এরা মুয়াত্তাতে পাবেন দ্বিতীয় খন্ডে সাতশো চৌত্রিশ নম্বরে তারপর এই সম্পর্কে আলাউলামা একরাম বলছেন সোলাইমান আল বাজিহি রহিমা তিনি বলছেন তারপরে ইমাম আবু হানিফা ইমাম সাউরি রহিমা উল্লাহ মতে বলছেন কি যে আন্নাল হাদ দেওয়া সেদাক হাক্কান যে এরা ইমাম আবু হানিফা রহিমুল্লাহ বলছেন আলাহিল হাদ্দ দুন সেদাক তাকে শাস্তি দিতে হবে কিন্তু মোহরানা দেওয়ার দরকার নাই এ সম্পর্কে তারা দলিল দিয়েছেন এই সম্পর্কেও পাওয়া যাবে আর মুনতাকা শরহুল মত মধ্যে আপনার আছে পঞ্চম খন্ডে দুইশো আষট্টি পৃষ্ঠার মধ্যে আছে ইবনু আব্দুল বার রহিমা হলে এই সম্পর্কে স্তেজকার গ্রন্থে তার সপ্তম খন্ডে একশো পৃষ্ঠায় কিছু বর্ণনা উল্লেখ করছেন সে বর্ণনাগুলি এখানে দিছি দিতেছি না দিতে গেলে তো অনেক বড় হয়ে যায় যারা এই বিষয়ে বেশ একটা এলেম রাখতে চান বা বিশেষ বর্ণনা চান তাদের জন্য এই কথাটা উল্লেখ করলাম শুধু তো এগুলি আসলে তো কঠিন কথা তারপরে যদি এরকমভাবে দেখেন মুক্তাচে যদি হয় অর্থাৎ যে ব্যক্তি র্যাপ কিসিম করতেছে অথবা আপনার কি করতেছে ধর্ষণ করতেছে সেটা যদি কোনভাবে হয় সেটা যদি মনে করেন যে জোর জুলুমের মাঝে হয় অথবা কোনো কিছুতে ভয় দেখায় ছুরি দেখায় চাকু দেখায়া অথবা মনে করেন অথবা মনে করেন কোনো অস্ত্র দেখায়া বা এরকমভাবে কোনো কিছুর মাধ্যমে তাকে ভয় দেখায় এরকম নিয়ে যাচ্ছে বা জোর জুলুম করে নিয়ে যাচ্ছে তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে কি হবে সে অবশ্যই সুরা মায়েদের মধ্যে আল্লাহ সুবহান বলছেন যে এটা হবে মুহার আবার আয়াত্রা এটা তার প্রতি ডাকাত অথবা বিশাল জুলুম এটা তার প্রতি আসবে যে সম্পর্কে আল্লাহ সুবাহানা তাল্লাহ সুরা মায়েদের মধ্যে কতগুলি শাস্তির কথা উল্লেখ করছেন তার মধ্যে আয়াতরা আগে পাঠ করছি সুরা মায়দার আয়াতরা দেখে নেবেন সুরা মায়দার আয়াতরা হল তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানা বলতেছেন ইনামা জা উল্লাদিন ওয়েস আউনা ফিল আর ফাসাদা আয়ু কত্তালু আউ ইউ সল্লাবু আউ তো কত্তাই দিহিম অর জুলুহুম মিন খিলাফিন আউ ইউন ফাউ মিনাল আল আর লাহুম খিজিউন ফিল হায়াতি দুনিয়া ও লাহুম ফিল আখরাদ আদায়বুন আদিম এটা সুরা মায়দের তেত্রিশ নম্বর আতে অর্থ হল যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে আর ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে এক নম্বর অথবা শুলিয়ে তেচড়া হবে দুই নম্বর অথবা দিকের হাত অপর দিকের পা কেটে ফেলা হবে তিন নম্বর চার নম্বর কি নির্বাচনে পাঠানো হবে এটা তো তাদের জন্য ভীষণ অপমান আর তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে এখন দেখুন চারটা শাস্তি এই যে শাস্তি উল্লেখ করা হইলো এখন যিনি বিচারক কাজী হাকে তিনি দেখবেন কোনটা উপযুক্ত তার জন্য কি কতটুকু অপরাধ অন্যায় করছে কারণ মারাত্মক সে জুলুমের শিকার হয়েছে এটা মারাত্মক জালেমের জালেম করেছে এবং মেয়ে মেয়েটি মারাত্মক জুলুমের শিকার হয়েছে সুতরাং এটা আয়াতুল মুহারাবা বলা হয় এটা এটা আপনার বিশাল অন্যায় করছে ঢাকাতির মতো করছে এবং তার উপরে সন্ত্রাসীগিরি করছে বা তাকে বলা হবে যে বিশাল বিশাল বলা যায় ফেতনা অথবা মনে কর বিশৃঙ্খলার অন্তর্ভুক্ত হ্যাঁ এগুলি তো আর অন্য কোন কিছুই না সুতরাং হাকিম এটাকে বিচার করবে দেখবে কি অবস্থা বা জাস্টিস যিনি আছেন ইসলামী জাস্টিসের কাছে এই বিচার সমর্পণ করা হবে তিনি যেটা উপযুক্ত মনে করেন সেটা সেই বিচার সেখানে বাস্তবায়ন করবেন কারণ এটা তো একটা বিষয় না এখানে অনেকগুলি দিক চলে আসছে এরকমভাবে জুলুমের করা তাহলে র্যাব কিশিম অনেক প্রকারে হয়ে থাকে এই আমাদের দেশে বর্তমানে বা বিদেশে যেভাবে হইতেছে বিভিন্ন দেখে হাকিমেরা বিচার করবেন আল্লাহ ভালো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি মুসলিম ভাই বোন যেখানে আছে তাদের সবাইকে ঈমান আমলে হেফাজত করুন এবং সকল প্রকার শরীয়ত বিরোধী আল্লাহ বিরোধী কাছ থেকে যেন সবাই বিরত থাকতে পারেন দূরে থাকতে পারেন সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত